হ্যাঁ এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আশা করি সবাই অনেক বেশি ভালো আছো, আর আমি তো আলহামদুলিল্লাহ খুবই খুবই ভালো তোমাদের দোয়া আর সাপোর্টে। আর আজকে তোমাদেরকে ধারণা দেব পর্তুগালের মিট শপগুলো কীরকম হয় আর আমি কি কি মাংস কিনলাম তোমাদেরকে পরে দেখাবো। তাই তোমাদের কাছে আমার ছোট্ট একটা অনুরোধ, তোমরা আমার ভিডিওটি একদম শেষ পর্যন্ত কন্টিনিউ করবে। তাহলে দেখতে থাকো, আমি এই যে তোমাদেরকে দেখাইতেছি, আমার বাসার পাশে কিন্তু অনেক বড় বড় মিট শপ আছে, এগুলা কিন্তু হালাল না, আর এগুলা কিন্তু পানির দামে পাওয়া যায়। আসলে পানির দাম কি, ফ্রি দিলেও তো আমরা খাবো না, যেহেতু ওইগুলা হালাল না, আর হালাল মিটগুলার প্রাইসও কিন্তু একটু বেশি। আর হালাল মিটে যে আল্লাহ পাকের কত রহমত বরকত আছে তা তো তোমরা সবাই জানো, তা তো আর তোমাদেরকে নতুন করে বলতে হবে না। এই যে আমি অর্ডার দিয়ে দিছি। তাহলে বন্ধুরা চলো তোমাদেরকে দেখিয়ে নিই এখানে কি কি মাংস আছে। এই যে প্রথমে দেখতেছো, এগুলো কিন্তু বিফ, একদম হাড় চর্বি ছাড়া। যারা হাড় চর্বি খাও না তাদের জন্য একদম পারফেক্ট। আর এই তো হচ্ছে বিফ হাড় চর্বি সহ, আর এখানে আছে খাসির রান আর অন্য অন্য জায়গার মাংস, আর এখানে আছে একটা পাখির মাংস। আর পাখির রান দেখো কত বড়, আসলে তোমরা যদি নিজের চোখে না দেখো তাহলে বিশ্বাস করবে না। আর এই তো হচ্ছে চিকেন, এখানে আছে চিকেন লেগ, আর এই তো এখানে আছে চিকেন উইংস, খুব সুন্দর করে আলাদা আলাদা করে রাখা আছে। আর এই যে দেখতেছো চিকেন ব্রেস্ট, এখানে আছে পাখির মাংস, খুব সুন্দর করে সব কিছু দিয়ে রেডি করে রাখা আছে, জাস্ট তোমরা বাসায় নিবা আর গ্রিল করে করে খাইবা। আর এই তো হচ্ছে ভুঁড়ি, খুব সুন্দরভাবে নেট অ্যান্ড ক্লিন করে রাখা আছে। আর এই যে দেখতে পাচ্ছো গিলা কলিজা। তো আমার অর্ডারগুলো এখন তৈরি করা হচ্ছে, এই যে দেখতেছেন এই কাটা হচ্ছে মিটগুলো। আমি আমার পছন্দ মতো মিটগুলো অর্ডার করে নিয়েছি, এই যে চিকেনও নেওয়া হচ্ছে। আর এই যে পাখির মাংসটা, এটা কিন্তু খুবই টেস্টি, আমি একবার খেয়েছিলাম। আর এই দোকানে আরও আছে বিফ বার্গার, চিকেন বার্গার, চিকেন সসেস, বিভিন্ন ধরনের পাখির মাংস দিয়ে তৈরি করা হাম, এরপরে নাগেটস সবই আছে, বিফ রোল, চিকেন সামোসা। এক কথায় মিট দিয়ে তৈরি করা যে যে খাবারগুলো আমরা বাইরে খেতে পারি না অন্য জায়গায় হালাল হারামের জন্য, এই সবটাতে কিন্তু সবই আছে। আর এই শপের মানুষগুলির বিহেভও কিন্তু খুবই ভালো, খুবই ফ্রেন্ডলি, কাস্টমারের সঙ্গে ওরা খুব ভালো বিহেভ করে। আর এই শপটা থেকে বাঙালি মুসলমান, পাকিস্তানি মুসলমান, আফ্রিকান মুসলমান, তারপর ইন্ডিয়ান মুসলমান ভাইয়েরা কিন্তু সবাই এখান থেকেই মাংস কিনতে আসেন। আর আমার এই এরিয়াতে কিন্তু এই একটা শপই আছে, আর অন্য আরেকটা বাঙালি এরিয়া আছে, ওইখানে আরও বেশি এই হালাল শপের দোকান আছে, বাট আমার এই এরিয়াতে শুধু এইটাই। তো এই দোকানটাতে কিন্তু অনেক বেশি বিজি হয়। এই যে দুইজন পাকিস্তানি আন্টিও মিট কিনতেছেন। মিটগুলো নিয়ে আমি বাসায় চলে এলাম, আর এখন তোমাদের সঙ্গে শেয়ার করব আমি কি কি মিট কিনলাম। তো এখানে দেখতে পারতেছো তোমরা, দুই প্যাকেট কলিজা আনছি, আর এইগুলা এখানে কিন্তু 2 কিলোর বেশি আছে। আর এখানে দেখতেছো ভুঁড়ি, আসলে অনেকেই আমাকে গালি দিবা, প্লিজ আমাকে গালি দিও না, অনেকেই এটা পছন্দ করে আবার এটা অনেকেই ভালোবাসে না। আর এই দেখো পাখির মাংস দিয়ে হাম, এগুলো দিয়ে কিন্তু খুব মজার স্যান্ডউইচ হয়, আর বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করে। যেসব বাচ্চারা এগুলো খেতে চায় না, মাংস খেতে চায় না, সেই বাচ্চারাও কিন্তু এগুলো খায়। আর এইটা হচ্ছে চিকেন উইংস, এগুলো কিন্তু আমরা মাঝে মাঝে ফ্রাই করে খাই। আর এই যে দেখতেছো এখানে কিন্তু চিকেন আছে, আর আমার কিন্তু চিকেন ফেভারিট, আর আমার হাজবেন্ডের আবার বিফ। তো বিফ তো আসলে বেশি খাওয়া ভালো না, তো আমি ওনাকে বুঝাইতে বুঝাইতে এবার একটু কম করে আনা হয়েছে। তো উনি যে বুঝতে পারতেছে তাই আমি খুশি। খাওয়া ভালো, রেড মিট খাওয়া ভালো, বাট অতটা বেশি কিছুই ভালো না। এই যে মিট আনলাম, এগুলো হচ্ছে বিফ।
তো আশা করি বন্ধুরা আমার এই ভিডিওটি তোমাদের ভালো লেগেছে, আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেল আমার ভিডিওতে একটা লাইক দিবে, আর আমাকে ভালোবাসলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আমার জন্য দোয়া করবে। তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা আর ভালোবাসা রইল। আঞ্জার নয়, তোমরা অনেক বেশি ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সুন্দর থাকবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।